আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ব্যারনস ট্রফিল ইতিমধ্যে দেখতে দেখতে তেরোটি ক্লাস শেষ করে ফেলেছি এখন আমাদের চোদ্দ নম্বর ক্লাস আজকে আমাদের যেখান থেকে আমরা পড়বো বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর তোমরা আমার কথা একটু শুনতে পাচ্ছ কি একটু কনফার্ম করবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবে যে আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা আর আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে মূলত কনজাংশন তবে গত ক্লাসে একটা প্রিপোজিশনের একটা নিয়ম আমরা বাকি ছিল সেটা একশো পনেরো নম্বর নিয়ম তা আজকে একশো পনেরো থেকেই শুরু করব আমরা আর পেজ নাম্বার হচ্ছে টু ওয়ান এইট মানে দুইশো আঠারো টু ওয়ান এইট দুইশো আঠারো আর কি তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আমরা সরাসরি ক্লাসে যেতে পারি এখন দেখো দুইশো পনেরো নাম্বারে যেটা আমরা পাচ্ছি এখানে সেটি হচ্ছে ফ্রম এবং টু এর ব্যবহার আজকে থেকে এখান থেকে যে প্রশ্নটি সাধারণত আসে সেটা একটা মনে রাখবে একটা পয়েন্ট মনে রাখবে ফ্রম আমি একটা উদাহরণ দিচ্ছি ধরে নাও ফ্রম নাইন টু টেন ফ্রম নাইন টু টেন এটা মনে রাখবে ফ্রমের সাথে যদি ফ্রম ব্যবহার করি তাহলে এখানে টু ব্যবহার করবো আমরা যখন ফ্রম ব্যবহার করব তখন টু ব্যবহার করব কিন্তু যদি বিটুইন ব্যবহার করি বিটুইন আমি যদি বলি এইট টু এইট অ্যান্ড টেন এরকম যদি বলি এইট অ্যান্ড টেন তখন কিন্তু একটা কথা মনে রাখবে যদি আমি বিটুইন ব্যবহার করি তাহলে মাঝখানে ব্যবহার করতে হবে অ্যান্ড আর যদি ফ্রম ব্যবহার করি তাহলে মাঝখানে ব্যবহার করতে হবে টু তাহলে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে প্রায় পরীক্ষা আসে স্টুডেন্টরা বুঝতে পারে না সো ভুলটা খেয়াল করবে ফ্রমের সাথে টু ব্যবহার করব আমরা আর বিটুইনের সাথে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রম এর সাথে হচ্ছে টু আর বিটুইনের সাথে হচ্ছে বলছি আবারও দেখো ফ্রম সাথে টু এবং বিটুইনের সাথে হচ্ছে ওকে বিটুইনের সাথে হচ্ছে অ্যান্ড তাহলে আমরা একটু দেখে নিই যে কথাগুলো ঠিক আছে কিনা এই যে দেখো ফ্রম এখানে আছে ফ্রম ডা এইস থেকে টু এই যে টু ব্যবহার করা হয়েছে নাইনটিস পর্যন্ত মানে নব্বই দশক পর্যন্ত তাহলে আশি থেকে নব্বই সাল পর্যন্ত তাহলে ফ্রম এবং টু একইভাবে এখানে দেখো ফ্রম দেওয়া আছে ফ্রম সিক্স ও ক্লক দেখো ফ্রম সিক্স ও ক্লক এটা দেওয়া আছে ফ্রম সিক্স ও ক্লক টু টেন টোয়েন্টি টেন টোয়েন্টি টেন টোয়েন্টি ওকে তাহলে আশা করি এই নিয়মটা সহজ একটা নিয়ম ছিল তবু আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ আমি চট্টগ্রামে আচ্ছা ওকে তারপরে দেখো আশা করি এটা বুঝতে বুঝতে পেরেছো তাহলে ফ্রম একইভাবে দেখো এখানেও ফ্রম জানুয়ারি ফিফটিন টু মে সেভেন তাহলে দেখো মাঝখানে শুধু ফ্রম আর টু আমি পুরোটা আন্ডারলাইন না করি সময় লাগবে ফ্রম টু ফ্রম টু কিন্তু আমি একটা টেকনিক বলেছি যদি আগে বিটুইন থাকে তাহলে মাঝখানে হয়ে যাবে অ্যান্ড আগে যদি বিটুইন থাকে আচ্ছা তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কনফার্ম করো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও যে ঠিক মতো সাউন্ড পাচ্ছ কিনা আর বেশি নাই আমাদের তো একশো চল্লিশটা নিয়ম আছে এখানে এরপরে আরও বিশটা নিয়ম আছে তাহলে আমরা তো আজকে একশো হয়ে যাবে তাহলে বলো তো এই দুইটার आंसर কি হবে তাহলে পার্ট এ এর आंसर কি হবে এবং পার্ট বি এর आंसर হবে ঝটপট বলে ফেলো তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে কোনটা आंसर হবে একটু বলম পার্ট এ তে কোনটা आंसर হবে আজকের পরে আরো একটা ক্লাস দুই তিনটা লাগবে এরপর হয়ে যাবে মডেল টেস্ট ক্লিপ ক্লিস্টোফিলের তোমাদের এক্সারসাইজগুলো আমি এখনো শেষ করিনি মানে প্র্যাকটিস টেস্টগুলো ওইটা ধরবো তারপরে ব্যারেন্সটা শেষ করে দিব ব্যারেন্সে তোমার মডেল টেস্ট আছে আটটা মডেল টেস্ট আছে পঁচিশটা করে মডেল টেস্ট আছে তা আমরা যদি প্রতিদিন হয়তো আমরা দুইটা মডেল টেস্ট ই করতে পারবো শেষ করতে পারবো ঠিক আছে দুইটা মডেল টেস্ট প্রতিদিন শেষ করতে পারবো তার মানে ওখানে আমাদের আটটা মডেল টেস্টের জন্য তাহলে চারটা ক্লাস লাগবে চারটা ক্লাস প্রয়োজন হবে আর কি ঠিক আছে ওকে তাহলে এক হবে হ্যাঁ কারণ হচ্ছে কি এই যে ফ্রম আছে দেখো তাহলে ফ্রম যেহেতু এখানে দেওয়া আছে তাহলে ফ্রম এর সাথে এখানে কে যাবে টু ফ্রম এর সাথে হবে টু ঠিক আছে আচ্ছা এটা একটা গেল দেন এরপরে দেখো তোমার এই যে এখানে দেওয়া আছে কি দেখো সেম জিনিসটাই এখানে ফ্রম দেওয়া আছে কিন্তু এখানে এন্ড দেয়া আছে এন্ড হবে না এখানে কি হবে টু যদি এখানে বিটুইন থাকতো তাহলে এখানে অ্যান্ড হতো যদি এখানে বিটুইন থাকতো তাহলে এখানে অ্যান্ড হতো চার ওকে তাহলে বাকিগুলো বাকি এক্সারসাইজগুলো তোমরা দেখে নিও এবার আমরা আসি বোতের সাথে অ্যান্ড এটা পেয়ার কনজাংশন এখনকার ক্লাসগুলো অনেক সহজ মজা পাবে অনেক সময় কম লাগবে তাহলে বোতের সাথে ডট ডর অ্যান্ড তাহলে বোতের পরে যদি নাউন থাকে অ্যান্ডের পরেও নাউন থাকবে এটা পেয়ার পরীক্ষা কিভাবে থাকবে বোধ দিলে অ্যান্ড দিবে না এন্ড দিলে বোধ দিবে না তুমি দেখে নিবা যে দুইটা জিনিস কিন্তু বোধ দিয়েছে অ্যান্ড তার না দিয়ে কী দিয়েছে অ্যাজ ওয়েল অ্যাস এটা ভুল এটা মনে রাখবা তবে যদি তিনটি পয়েন্ট থাকে তাহলে শেষ পয়েন্টই যে অ্যাজওয়েল এস হতে পারে ঠিক আছে এটা একটু লিখে নিতে পারো তোমরা খাতায় তোমাদের জন্য সুবিধা হবে তাহলে বোধ দেখো বোথ ডট ডর অ্যান্ড আর এর পরেও যদি আরো কিছু থাকে দেন তুমি অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে পারবে অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে পারবে তাহলে একটা মজার জিনিস শিখে নাও বোথের সাথে সবসময় অ্যান্ড কখনো অ্যাজ ওয়েল এজ হবে না ঠিক আছে কিন্তু যদি তৃতীয় কেউ কিছু হয় মানে প্রথমে বোর্ড থাকলো তারপর অ্যান্ড তারপর একজন ব্যক্তি তো তিনটা হতে পারে যেমন মনে করো আমি শিক্ষক আমি রাইটার আবার আমি একজন উদ্যোক্তা তাহলে এখানে তিনটা পরিচয় আমার তাহলে তিনটার ক্ষেত্রে আমি শেষেরটার ক্ষেত্রে আমি অ্যাজ ব্যবহার করতে পারবো কিন্তু যদি দুটি হয় তাহলে অবশ্যই কি হবে সবসময় বোধ আর এন ব্যবহার করতে হবে বোধ আর এন ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমরা আর কি তাহলে এটা আমরা কি বেজাচ্ছি বোথ অ্যান্ড আর দেন ওয়েল অ্যাজ আশা করি বুঝতে পেরেছ তাহলে বোথের সাথে সবসময় অ্যান্ড হবে এই যে দেখো বোথ এটার সাথে বোথ বোথ তারপরে হচ্ছে এন্ড এই যে দেখো বোথ তারপরে অ্যান্ড আর সমজাতীয় হবে মনে রাখবা নাউন হলে নাউন হবে ভার্ভ হলে ভার্ভ হবে অ্যাজিরিব হলে অ্যাজিরিব হবে তার মানে বোতের আগে যা থাকবে বোতের পরেও তাই থাকবে বোতের আগে যদি নাউন থাকে বোতের পরে মানে বোতের পরে যদি নাউন থাকে অ্যান্ডের পরেও নাউন থাকবে বোতের পরে যদি অ্যাজিরিপ থাকে অ্যান্ডের পরেও অ্যাজিরিপ থাকবে আচ্ছা এখন যদি তৃতীয় হয় তাহলে আমি বলছি অ্যাজ ব্যবহার করা যাবে সেটা একটু পরে ব্যবহার হচ্ছে দুইশো উনিশ না সরি দুইশো একুশে গেলে পাওয়া যাবে দুইশো একুশ একুশ ওকে তাহলে এই যে দেখো এই যে বোথ এখানে অ্যাজ দিয়েছে এই যে বোথ বোধ এখানে কি দিয়েছে ওয়েল এস তাহলে এটা ভুল এখানে কি দিতে হবে অ্যান্ড দিতে হবে ঠিক আছে আর এখানে আবার দুইটা অ্যান্ড দিয়েছে অ্যান্ড অ্যান্ড হবে না কি হবে তাহলে এটা বোধ অ্যান্ড হবে বোধ তারপরে হচ্ছে অ্যান্ড তাহলে আশা করি বুঝতে পেরেছ আর যদি তৃতীয় তিনটা কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো তোমার এই আমরা ওয়েল এস ব্যবহার করতে পারবো একইভাবে দেখো বোধ তারপরে ওয়েল এটাও ভুল তাহলে কি হবে এটা পরিবর্তে হবে তোমরা ঝটপট বের করতে পারবা তাহলে এই দুইটা কি হবে ঝটপট বের করো তাহলে এক আর দুই এর অ্যান্সার হবে এ বিতে কী হবে দ্য বিলিভ ইন লাইফ আফটার ডেথ ইজ প্রিভেলেন্ট ইন বোধ প্রিমিটিভ সোসাইটি এখানে বোধ আছে তাহলে অ্যান্সারটা কী হবে তাহলে বুঝতেই পারছো বোথের সাথে কি হয় আমি ঝটপট করে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি করছি বোথ অ্যান্ড তাহলে এখানে কি হয়ে যাবে বোথ এন্ড বোথ এন্ড ঠিক আছে বোথ অ্যান্ড আর একটু বড় করলে এটা মানে ওই যে দেখা যায় না পুরো পেজটা তো দেখা যায় না এটা একটা সমস্যা হ্যাঁ তোমরা নিজেরাই করে নিতে পারবা তোমার যদি মোবাইলে দেখো তাহলে মোবাইলটা বড় করতে পারবা মোবাইলে স্ক্রিনটাকে বড় করতে পারবা বাকিরা তো দেখার কথা এটা তো আমি তো দেখতে পাচ্ছি বাকিরাও কি দেখতে পাচ্ছ না তো কেউ কে আছো দেখতে পাচ্ছ না এমন কেউ আছো ঠিক মতো দেখতে পাচ্ছ না এর চেয়ে বড় করলে ওই জায়গাটা ই হয়ে যায় আর কি এ আর কিছু না এই যে এখন একটু বড় করলাম তবু দেখা যায় ওই কেটে যায় আচ্ছা তাহলে যাবে আর এখানে কি আছে দেখো বোধ তাহলে অলসো হবে না তাহলে এটা বি ভুল হবে এ ভুল হয়ে যাবে কারণ এ বি সি ডি এটা ডি তাহলে এটা 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 এলোমেলো হয়ে গিয়েছে আসলে সেটিংয়ে এ তাহলে বোথ এর সাথে কি হবে এন্ড বোথ এন্ড এই যে দেখো যে নিয়মটা আমি কিছুক্ষণ আগে পড়িয়ে আসলাম বোথ অ্যান্ড তৃতীয়বার থাকলে হবে অ্যাজ এটা আমি আগেই পড়িয়েছি তোমাদের একসাথেই পড়িয়ে ফেলেছি ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলো তো কি হবে বোথ এই যে বাস্কেটবল এমনিতেই দুইটা থাকলে অ্যাজওয়েল অ্যাজ হবে কোনো সমস্যা নেই অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল কোনো সমস্যা নেই তাহলে ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাথলেটিক তাহলে এটা প্যারালাল স্ট্রাকচার অ্যাজ ওয়েল এজের আগে যা থাকবে পরেও তাই থাকবে অ্যাজ ওয়েল এজ এর আগে যা থাকবে পরেও তাই থাকবে আর অ্যাজ ওয়েল এর আগে যা থাকবে বলেছি পরেও তাই থাকবে এখানে কিন্তু প্যারালালল স্ট্রাকচার কিন্তু মনে রাখবা বোধ যখন থাকবে বোধ স স্যার অ্যান্ড বেজবল অ্যাজ ওয়েল অ্যাজ টেনিস দেখা তিনটা আছে তিনটা যখন থাকবে তখন শেষে গিয়ে আমাকে কি করতে হবে অ্যাজ ওয়েল এজ ব্যবহার করতে হবে যখন তিনটা থাকবে তখন শেষে গিয়ে কি করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে হবে তাহলে এবার বলো তো এখানে আমরা কি এই যে দেখো বোথ তাহলে বোথ আছে যেহেতু অ্যান্ড আছে বোথ আছে অ্যান্ড আছে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে হবে তাহলে এটা রাইট বোথ ম্যারি অ্যালেন এরকম কমা দিতে পারবো না এরকম কমা দিতে পারবো না কমা দিতে পারবো না একইভাবে দেখো এই যে বোথ আছে অ্যান্ড আছে অ্যান্ড কলিং এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে তাহলে এটা রাইট এখানে অ্যান্ড দেওয়া যাবে না দুইটা অ্যান্ড দেওয়া যাবে না অ্যান্ড বোথ বোথ অ্যান্ড এরকম হবে না তাহলে কী হবে বোথ অ্যান্ড তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ বোথ অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে এবার এই দুইটাকে অ্যান্সারে কী হবে তাহলে বলো তো দেখি এই এটাকে এটাতে অ্যান্সার কী হবে তাহলে এক জটপট বলে ফেলো এটার অ্যান্সার কি হবে তাহলে এখানে কি আছে আগে এদিকে তাকাও বোধ দেয়া আছে তাহলে অপশনে অ্যান্সার কি হবে বোধ দেয়া আছে তাহলে অ্যান্সার কি হবে তাহলে কি হবে দেখো বোধ দেয়া আছে এন দেয়া আছে তাহলে থার্ড গ্যাপ তাহলে এখানে কি হবে অ্যাজ ওয়েল এস তাহলে হবে অ্যাজ ওয়েল এজ আর এখানে কি আছে দেখো এখানে শুধু অ্যাজওয়েল আছে তাহলে এখানে এই অ্যাজওয়েল না দেয়া দেওয়া যাবে না বলতে হবে কি অ্যাজ অ্যাজ এটা হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো অ্যাজওয়েল হবে না এটা কি হয়ে যাবে অ্যাজওয়েল অ্যাজ আচ্ছা দেন একটা পয়েন্ট লিখে নাও তাহলে কি হবে একই নিয়ম সিস্টেম নট অনলির সাথে পেয়ার আজকের অনেক সহজ লেকচার নট অনলি বাট অলসো নট অনলি পরে যা থাকবে বাট অলসো পরে থাকে এটাও প্যারালাল স্ট্রাকচার তবে একটা নতুন পয়েন্ট লিখে নাও যেটা এখানে নাই যদি নট অনলি বাট অলসো থাকে তাহলে শেষে গিয়ে অ্যাজওয়েল ব্যবহার করা যাবে না যদি নট অনলি যদি নট অনলি বার্ট অলসো এটা থাকে নট অনলি ডটর বার্ট অলসো থাকে তাহলে পরে গিয়ে অ্যাজ ওয়েল ব্যবহার করা যাবে না অ্যাজ ওয়েল ব্যবহার করা যাবে না এই ভুলটা মাঝে মাঝে আসে ক্লিপস এ আছে দেখবা এই ভুলটার কথা ক্লিপসে দেয়া আছে এটা হয় না এই জিনিসটা ভুল নট অনলি ওয়েল ব্যবহার করা যাবে না আর নট অনলি পরে যদি নাউন থাকে পরেও নাউন থাকবে নট অনলির পরে যদি অ্যাজেরিফ থাকে বাটলসর পরেও অ্যাজেরিফ থাকবে নট অনলির পরে যদি তোমার কোনো একটা তোমার ভার্ভ থাকে তাহলে বার্টলস পরেও ভার্ভ থাকবে সেম জিনিসটা এই যে দেখো নট অনলি ক্যাশ বাট অলসো ট্রাভেল চেক এরপরে দেখো সেফার বাট অলসো মোর কনভিনিয়েন্ট অ্যাজিডিভ অ্যাজিডিভ সেম প্যারালাল হবে প্যারালাল ঠিক আছে প্যারালাল হবে আর কি আর নট অনলি এই যে বাট এরকম দেওয়ার পরে প্যারা স্ট্রাকচার আবার অলসো বা বাট অ্যাজওয়েল ব্যবহার করা যাবে না তাহলে নট অনলি দেখো নট অনলি অনলি নট বলা যাবে না ওই অনলি নট এটা ভুল বলতে হবে নট অনলি থিওটিক্যাল ক্লাসেস বাট অলসো প্র্যাকটিক্যাল ট্রেনিং তার মানে নট অনলির পরে প্র্যাকটিক্যাল ক্লাস বাট অলসোর পরে প্র্যাকটিক্যাল ট্রেনিং নাউন নাউন সেম জিনিসটাই হয়েছে আর কি নট অনলি দেখো নট অনলির পরে লেগস এক্সপেন্সিভ অ্যাজেক্টিভ বাট অলসোর পরেও দেখো বাট অলসো মোর ইফিসিয়েন্ট শুধু বার্ট বলা যাবে না শুধু বার্ট বলা যাবে না তাহলে সেম জিনিসটা হবে না অ্যাজওয়েল এটা হচ্ছে অ্যাজওয়েল এটা হলো অ্যাজওয়েল অ্যাজওয়েল হয় না এটা অ্যাজওয়েল ক্লিপসে এটার প্রচুর এক্সারসাইজ পাবা যে ওই সেন্টেন্সটা লাস্টে গিয়ে দেখবে অ্যাজুয়েলটা ভুল ধরেছে এটা ক্লিপস্ট ফেলে বেশি পাবা এক্সারসাইজগুলো আমরা যখন পিন পন্ডিং এর করে রাখতে করব তখন এই ভুলটা পাবো মানে নট অনলি দেখবে লাস্টে গিয়ে একটা অ্যাজুয়েল দেওয়া আছে ওটাকে ধরেছে ভুল এটা কেন কারণ নট অনলি ব্যাট অলসো আছে নট অ্যাজওয়েল অ্যাজ শুধু অ্যাজ থাকবে তখন এটা আগামীতে দেখবো আমরা পরীক্ষার সময় দেখব আর কি তাহলে একইভাবে পরের দুইটা বলো তো চু পার্ট এ পার্ট বিতে তাহলে নট অনলি আছে তাহলে পরে কি হয়ে যাবে দেখো অলসো দুই জায়গায় আছে একটু খেয়াল করো বার দুই দুইটাতে আছে তাহলে এই দুইটা থেকে বাছাই করো বলো তাহলে এটা কি হতে পারে নট অনলি আছে এই দুটো হবে না প্রথম হচ্ছে বাট বাট দেয়া আছে এটা হবে না তাহলে এই দুটো থেকে অ্যান্সার যেহেতু এখানে আইএনজি দেওয়ার মতো কিছু নাই তাহলে এবার কোনটা অ্যান্সার হবে বলো দেখি তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ইনফিনিটিভ আইএনজি হবে না এখানে কি হয়ে যাবে ইনফিনিটিভ এখানে যেমন এই যে অপ প্লাস এটা দেয়া আছে এখানে টু প্লাস ভার হবে বাট অলসো টু ডিটারমাইন দা সেক্স দা ডিটারমাইন হয়ে যাবে গুড এটা আর এখানে ভুল আছে কোথায় বাট ইট ইজ নট অনলি ইন এক্সপেন্সিভ এই দেখো তাহলে এখানে কি হয়ে যাবে বাট অলসো এখানে এটা অলসো যোগ করতে হবে বাট অলসো ইজি এখানে এটা অ্যাজিটিভ দিতে হবে ইজি না বাট অলসো ইজি টু ইনস্টল এটাকে ঠিক করে অ্যান্সার কি হয়ে যাবে ইজি টু ইনস্টল ইজিটা আগে আসবে তাহলে এটা ভুল ইজি টু ইনস্টল এটা হয়ে যাবে নট অনলি এক্সপেন্সিভ বাট অলসো ইজি টু ইনস্টল মানে নট অনলির আগে এজিটিভ নট অনলি পরেও কী হয়ে যাবে এজিটিভ দুইটাই এজিডিভ হয়ে যাবে হ্যাঁ দুইটাই এজিডিভ হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো একইভাবে নট বার্ড শুধু নট আর বার্ডে হতে পারে এটাও কোরিলেটিভ কনজাংশন রিমেম্বার দ্যাট নট বার্ড আর কোরিলেটিভ বাট দে আর ইউজ টুগেদার টু এক্সক্লুড দা স্ট্রাকচার দ্যাট ফলোস নট নাও নেজিটিভ অ্যাডভার্ব অ্যান্ড ইনক্লুড দ্য স্ট্রাকচার দ্যাট ফলোস কীভাবে দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি ইজ নট মিনেসোটা বাট ওহিও স্টেট নট ব্লু এটা নয় বরং ওইটা আমরা বলি না এটা নয় বরং ওইটা ঠিক এরকম মিনিং নট ব্লু বাট রেড এটা নয় বরং ওইটা এটা নয় বরং ওইটা হ্যাঁ মোটামুটি সব নিয়মই দেয়া আছে ইম্পর্টেন্ট সব নিয়মই দেয়া আছে তাহলে এটা এমনি পারবা এটা আমি না বলি দেখো এই যে এখানে বাট দেয়া আছে তাহলে নট লাভা বাট এই যে আমি দ্রুত করে দিলাম নট লাভা বাট গ্যাস নট লাভা বার্ট গ্যাস এই যে নট বাই রাইটিং বার্ট বাই এই যে অলসো দেওয়া যাবে না অলসো দেওয়া যাবে না ঠিক আছে শুধু বার্ট হবে তাহলে নট বাই রাইটিং তাহলে বার্ট বাই রিমেম্বারিং নট বাই রাইটিং বার্ট বাই রিমেম্বারিং ওকে তাহলে আশা করি এই দুইটা নিয়ম নিয়ে আর কোনো কনফিউশন থাকলে বলতে পারো এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে পরে আমি ভিন্ন নিয়মে যাবো অন্য আরেকটা নিয়মে যাবো সো এবং ইয়ের নিয়মে যাব এখানে যে সো এবং টু এর ব্যবহারে যাব ওকে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা আসবো দেখো সো অ্যান্ড টু এটাকে বলা হয় পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট তো এটাকে শর্টকাটে তুমি যেটা মনে রাখবা যে পজিটিভ এগ্রিমেন্টকে কিভাবে করতে হয় মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম মনে করো মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড দেখো উইল টু ইউ অ্যান্ড সো এম আই আমিও আমরা বাংলায় বলি না আমিও এই আমিও কথাটাই এখানে ব্যবহার করতে পারবা তুমি এই জিনিসটাই তুমি এখানে ব্যবহার করতে পারবা আচ্ছা এটাকে বিকল্প আরেকটা বলা যায় একটু আমি লিখে দিই দেখো সব ঠিক আছে এখানে আমি আরেকটা বলতে পারবো আরেকটা ব্যবহার করতে পারবো আই এম টু অথবা আই এম অলসো এটাও ব্যবহার করা যাবে আর শর্টকাট টেকনিকটা মনে রাখবা দ্যাট ইজ সাস এস এস সাস এটা মনে রাখবা সো অক্সুলারি সাবজেক্ট এই পার্টটা মনে রাখবা তাহলে আর কিছু লাগবে না দেখো যে কোনো পজিটিভ এগ্রিমেন্টে আমরা এটা ব্যবহার করতে পারবো সো অক্সুলারি সাবজেক্ট সাস এই টেকনিকটা মনে রাখবা সো অক্সুলারি এবং সাবজেক্ট সো অক্সিলারি সাবজেক্ট তাহলে কেউ যদি বলে আই লাইক ইউ তুমি বলতে পারো সো ডু আই মানে আমিও তোমাকে পছন্দ করি এখানে মনে রাখ এইখানে যে কাজটা করতে হবে তোমাকে দেখো উইল তো এখানে সো দাঁড়া আমি একটু ঠিক করে নিই এটা এটা একটু ঠিক করে নাও এটা হবে সো উইল লাই যেহেতু আগে উইল বলেছি সেম স্ট্রাকচারটাই হবে সেম স্ট্রাকচারটাই হবে ধরো আমি একটু ই করে নিই এটা কি হবে সো উইল আই সেম স্ট্রাকচারটা হবে এটা হবে আই উইল টু মনে রাখবো ওদিকে যে টেন্স থাকবে এদিকেও সেম টেন্স থাকবে তাহলে আই উইল টু বা আই উইল অলসো শর্টকাটে মনে রাখবা সো অক্সুলারি এবং সাবজেক্ট সো অক্সুলারি এবং সাবজেক্ট তাহলে এটা মনে রাখবা তাহলে এদিকে যদি উইল থাকে উইল হবে এম থাকলে এম হবে তাহলে হি যদি আমি এভাবে বলি দেখো হি ইজ এ টিচার মনে করো হি ইজ এ টিচার অ্যান্ড সো এম আই দেখো আমিও এখানে এম আই কেন হলো কারণ এখানে বিভার্ভ আছে এখানে কি আছে বিভার্ব আছে এই ভার্বটা এখানে যাবে মনে রাখবা টেন্সটা সেম থাকবে এখান থেকেই থাকবে এই অংশের সাথে সেম টেন্সটাই হবে তবে ভার্বটা হবে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে এই সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে ভার্বটা হবে এই সাবজেক্ট অনুযায়ী তার মানে এখানে হি থাকলে ইজ হবে আর টেন্সটা হবে আগের ভার্বটা যেমন আমি এখানে উইল এখানে এম আবার চেঞ্জ করলাম কেন কারণ আগে উইল বলেছি তাহলে এখানেও কি আসতে হবে উইল আসতে হবে সেম টেন্স তাহলে সেম টেন্সটা এখানে ফলো করতে হবে তাহলে আমরা একটু দেখি এই যে দেখো মাই ওয়াইফ উইল টক টু হিম অ্যান্ড সো সো উইল আই 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 মানে কেউ বললো যে আই ওয়েন টু লন্ডন আমিও গিয়েছিলাম সো ডিড আই সো তাহলে সেম স্ট্রাকচারটা এখানে দেখো মাই ওয়াইফ হ্যাজ তাহলে এখানে কী হবে সো হ্যাভ আই টক পাস তাহলে কী হবে সো ডিড আই ইজ টকিং তাহলে সো এম আই সেম স্ট্রাকচার থাকবে সেম স্ট্রাকচার থাকবে তবে বিকল্প আছে বিকল্প কি তুমি এভাবেও বলতে পারো দেখো আই উইল টু আই উইল টু আই হ্যাভ টু আই হ্যাভ টু আই ডিড টু আই অ্যাম টু তবে এখানে আমি বাড়তি একটা কথা বলেছি এখানে অলসো দিতে পারো এখানে অলসো ব্যবহার করতে পারো ঠিক আছে অলসো ব্যবহার করতে পারো অর এই যে এখানে আছে দেখো উই আর গোয়িং এখানে ভুল কেন এই ডু এখানে টেন্সটা ফলো করে না দেখেন এখানে আর আছে এই আর এখানে এসে ডু হয়ে গেছে তাহলে এটা ভুল এটা কারেকশন দুইভাবে হয়েছে দেখো উই আর আরটা কি হয়েছে দেখো এই যে সো আর দে সাস অথবা দে আর টু অথবা দে আর অলসো দে আর টু বা দে আর অলসো দে আর টু বা দে আর অলসো একই জিনিস দেখো সো ইজ হি অথবা এখানে দেখো এই সেন্টেন্সটা ভুল কেন কারণ লাইকস আছে তাহলে সো ইজ বলা যাবে না কি বলতে হবে সো ডাজ সো এ দ্যাট ইজ ইজটা ভুল এখানে তাহলে সো ডাজ তাহলে অথবা শি ডাজ টু অথবা সি একটা ব্যবহার করা যাবে যে কোনো একটা ব্যবহার করা যাবে তাহলে ক্ষেত্রে কিভাবে মনে রাখবা আর এটা হবে সো সাবজেক্ট অক্সুলারি টু অথবা সাবজেক্ট অক্সুলারি অলসো এবার বলো তাহলে এটা পরীক্ষায় আসছে দেখবা এই জিনিসটি দেখবা পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছে এটা She took pictures. So i did সো এটা ভুল তাহলে কি বলতে হবে হয় বলতে হবে আইডিট অলসো নালে বলতে হবে আইডি টু নালে বলতে হবে সোডিট আই কিন্তু এটা ভুল এটা ভুল এটা ভুল তাহলে এবার এই দুটা বলো অ্যান্সার কি হবে ঝটপট বলো এই দুটোর অ্যান্সার কি হবে বলো ঝটপট বলো এই দুটোর অ্যান্সার কি হবে তাহলে গুড তাহলে এটা কি যাবে সি সো ইজ ওয়াটার আর এটা কি হবে এখানে কি হবে কি নাই যেমন সো শেষে বসতে পারে না এই যে সো শেষে বসতে পারে না তাহলে কি হয়ে হ্যাঁ অথবা ক্যান টু ডি ক্যান টু বা ক্যান ক্যান টু বা ক্যান অলসো ক্যান টু বা ক্যান অলসো ক্যান টু বা ক্যান অলসো আচ্ছা তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো এই একই জিনিস আসবে নিদার মানে এটা আবার উল্টা এই নিয়মটাও তো তোমাকে তাহলে জানতে হবে সেটা হচ্ছে নেগেটিভ যে অ্যাগ্রিমেন্ট যদি হয় যে আমিও না সেও না সে বললো যে আমি ক্রিকেট খেলা পছন্দ করি না তুমি বললো আমিও পছন্দ করি না সে বললো আমি পছন্দ করি আমিও করি তাহলে পজিটিভ অ্যাগ্রিমেন্ট যদি বলো যে আমি তুমিও পছন্দ করো আমিও পছন্দ করি না তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট কে বললো যে আই এম নট এ টিচার তুমি বললা নিদার এম আই মানে আমিও না তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হয়ে যাবে নাস সেটা শর্টকাটে মনে রাখবা নাস মানে কি নিদার তারপরে হচ্ছে অক্সুলারি তারপরে হচ্ছে সাবজেক্ট অথবা আরেকটা বিকল্প আছে আরেকটা বিকল্প হচ্ছে সাবজেক্ট প্লাস নিদার প্লাস সাবজেক্ট প্লাস নিদার প্লাস সরি সাবজেক্ট প্লাস অক্সুলারি প্লাস নট প্লাস আইদার এটা মনে রাখবা অক্সিলারি প্লাস নট প্লাস আইডার এই দুটার যে কোনো একটা ব্যবহার করা যাবে নাস তাহলে দেখো এই যে মাই রুমমেট অন গো তাহলে নিদার উইল আই নিদার উইল আই দেখো এই যে নিদার উইল আই নিদার উইল আই মাই রুমমেট হ্যাজ নট গন নেদার নিদার হ্যাভ আই এই যে দেখো নিদার হ্যাভ আই সেম জিনিস দেখো নিদার হ্যাভ আই তাহলে নিদার হ্যাভ আই সেম কথা দেখো মাই রুমেট ডাজ নট গো তাহলে নিদার ডু আই তারপরে দেখো মাই ইজ নট গোয়িং তাহলে নিদার আই আমিও যাচ্ছি না টেন্সটা ঠিক থাকতে হবে ঠিক আছে এটা একটা পদ্ধতি নিদার অক্সুলারি সাবজেক্ট আর নট আইদার যেমন এই যেটা বল এই সেম জিনিসটাই দেখো মাই রুম মেট ওন্ট গো এন্ড আই ওন্ট আইদার এই দেখো আই ওন্ট আইদার তারপরে দেখো আই ওন্ট আইদার তাহলে কি হবে আই হ্যাভ নট আইদার একইভাবে আই আইদার আই হ্যাম জিনিস ঠিক আছে জাস্ট শর্টকাট মনে রাখবা এই চারটা মনে রাখবা এই স্ট্রাকচারটা মনে রাখবা নিদার অক্সলারি সাবজেক্ট সাবজেক্ট অক্সেলারি নট ই আইদার ঠিক আছে এই দুইটা মনে রাখলে হয়ে যাচ্ছে যেমন নিদার আই হ্যাভ হবে না এই যে দেখো নিদার আই হ্যাভ হবে না কি হবে তাহলে নিদার হ্যাভ আই এই যে দেখো নিদার হ্যাভ আই অথবা আই হ্যাভ নট আইদার এই যে দেখো আইদারটা পরে আইদারটা পরে হয়েছে আইদারটা পরে ব্যবহার করা হয়েছে একই একইভাবে দেখো সি ডিড নট নাইদার হবে না সি ডিড নট কি হবে আইদার অথবা নাইদার ডিড সি নাইদার ডিড সি অথবা সি হি ডিড নট আইদার কিন্তু ডিড নট নিদার বলা যাবে না নাইদার বা নিদার ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা যাবে না তাহলে এবার বলো তো তাহলে এবার এই দুটাতে কি হবে অ্যান্সার ঝটপট বলে যাও এই দুটাতে কি হবে হ্যাঁ একের ডি তাহলে হবে একের না একের কি হবে একের ডি হম হয় নাই দুই এর ডি ঠিক আছে আর ডিটা আমার হচ্ছে এই যে আর এই আটটা টা ভুল এখানে সুর আছে দেখো তো এই সুরটা এখানে গিয়ে সুর হয়ে যাবে এই সুরটা এখানে গিয়ে সুর হবে এই সুরটা এখানে গিয়ে সুর হবে ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকুই আশা করি আর কোনো সমস্যা হবে না দেন এরপরে আসি সো দ্যাট সো দ্যাট মানে হচ্ছে পারপাস বা উদ্দেশ্য এটা হচ্ছে হচ্ছে উদ্দেশ্য আর এটা ক্ষেত্রে তুমি শুধু এতটুকুই মনে রাখবা যে সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেও প্রেজেন্ট দিতে পারবা আগে যদি পাস টেন্স থাকে তাহলে পরেও পাস টেন্স হবে তার মানে ব্যালেন্স টেন্স হবে আগে প্রেজেন্ট পরে প্রেজেন্ট আগে পাস পরে পাস যেমন হি স্টাডিং হার্ড সো দ্যাট হি ক্যান এখানে ক্যান দিতে পারলাম কেন কারণ এদিকে প্রেজেন্ট টেন্স আছে যদি আমি এখানে পাস টেন্স দিতাম তাহলে এখানে ক্যানটা কী হয়ে যেত কুড় হয়ে যেত তার মানে এখানে ব্যালেন্স টেন্স মেনে চলবে আর সো দ্যাট মানে যাতে উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্য আর এটা ফলাফল ওই যেটা বলছে প্ল্যান রেজাল্ট পরিকল্পিত রেজাল্ট যেটা তাহলে আমরা দু একটা উদাহরণ দেখি যে হি মানি সো দ্যাট যাতে সো হবে না তাহলে তাহলে দ্যাট এটা হি কুড ফিনিশ এখানে শুধু শো দেওয়া যাবে না সো দ্যাট ব্যবহার করতে হবে একইভাবে শুধু শো দিতে পারবো না কি করতে হবে তাহলে সো দ্যাট ব্যবহার করতে হবে তাহলে আগে পাস টেন্স টুক আগে পাস টেন্স এই জন্য কুড আগে পাস টেন্স এই জন্য কুড কিন্তু ডোন্ট ফরগেট টু রেজিস্টার দিস উইক সো দ্যাট এই যে দেখো সো দ্যাট হবে এখানে তাহলে এখানে সো দ্যাট হবে এই যে সো দ্যাট দিলাম আর এখানে ক্যান ক্যানটা ঠিক আছে কেন কারণ আগে প্রেজেন্ট আছে আগে প্রেজেন্ট থাকলে পরে ক্যান দিতে পারবা নিডস দেখো নিডস প্রেজেন্টেন্স তাহলে সো এর পরে কে যাবে ক্যান ও প্রেজেন্টেন্স তাহলে এখানে দুইটা জিনিস মনে রাখবে এক আগে প্রেজেন্ট হলে পরে প্রেজেন্ট আগে পাস্ট হলে পরে পাস্ট আর এটা দ্বারা কি বুঝাবে উদ্দেশ্য বুঝাবে এই জাস্ট সিকোয়েন্স অফ টেন্স মনে রাখবা এবং মিনিংটা মনে রাখবা তাহলে আর এটা নিয়ে কখনো সমস্যা হবে না তাহলে এই দুইটার অ্যানসার কি হবে দেখো উদ্দেশ্য কি হবে এটা এমনি পারবা কারণ সো দ্যাট এখানে একটা দিয়ে আছে শুধু দেখো বি দিয়ে আছে এটা এমনি পারবা সো দ্যাট শুধু একটা দিয়ে আছে আর বাকিগুলোতে নাই সো এটা বাদ যেহেতু এটা উদ্দেশ্য দেখো কিভাবে পড়ে দেখো যে আর্থ রিভোলস

আগামী ক্লাসে তাহলে আমাদের একশো চল্লিশটা লেখা পয়েন্ট হয়ে যাবে মূল জিনিসটা আর এটা একটু শেখার বিষয় আছে প্রিন্সিপাল ক্লস ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লস হয়ে যাবে প্রেজেন্ট আর যদি প্রেজেন্ট হয় তাহলে দুই দিকে প্রেজেন্ট হতে পারে সমস্যা নেই প্রেজেন্ট প্রেজেন্ট একটু খেয়াল করে দেখো টেম্পারেচার ড্রপস ওয়েন দ্য সানসেটস দুই দিকে প্রেজেন্টেন্স আর যদি প্রিন্সিপাল ক্লস ফিউচার হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লস অবশ্যই প্রেজেন্টেন্স হবে তাহলে ওয়েনের ক্ষেত্রে দুই দিকে প্রেজেন্টেন্স হতে পারে আর প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার হয় তাহলে ওয়েন যুক্ত অংশ কি হয়ে যাবে প্রেজেন্টেন্স ওয়েন যুক্ত অংশ কি হয়ে যাবে প্রেজেন্টেন্স তাহলে একসাথে দুটা ফিউচার টেন্স হয় না যেমন আই উইল কল ফিউচার দেয়া আছে তাহলে ওয়েন আই রিটার্ন না কি হবে আই উইল রিটার্ন ওয়েন আই রিটার্ন না কি হয়ে যাবে আই উইল রিটার্ন ওয়েন আই রিটার্ন হবে না কি হবে আই উইল রিটার্ন একই ভাবে দেখো ম্যারিলেন প্ল্যান্টস টু ওয়ার্ক ইন হার ফ্যামিলি স্টোর ওয়েন শি গেটস এই যে দেখো প্ল্যান্টস প্রেজেন্টেন্স তাহলে এদিকেও প্রেজেন্টেন্স ফিউচার হবে না ওয়েন যুক্ত অংশ কখনো ফিউচার হয় না এটা মনে রাখবা একইভাবে এখানে ফিউচার আছে দেখো তাহলে এখানে এই যুক্ত অংশ কি হয়ে যাবে হি উইল গেট পেইড তার মানে এখানেও কি হয়ে যাবে প্রেজেন্ট হয়ে যাবে উইল ফিল দেখো একই জিনিস উইল ফিল এটা প্ল্যান্টস না এটা হবে প্ল্যান প্ল্যান এটা ভুল হয়েছে আচ্ছা তাহলে এখানে উইল ফিল আছে দেখো তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে স্টপস ইংরেজিতে কখনো দুইটা ফিউচার টেন্স হয় না ইংরেজিতে কখনো দুইটা ফিউচার টেন্স হয় না এবার বলো অ্যান্সার কোনটা হবে তাহলে ইংলিশে কখনো দুটি ফিউচার টেন্স হয় না এবার বলো তো কোনটা পরের দুইটার অ্যান্সার কি হবে তাহলে হোয়েন আছে তাহলে হোয়েন যুক্ত অংশ কি হয়ে যাবে প্রেজেন্ট হয়ে যাবে দেখো প্রেজেন্ট কোথায় আছে কি হবে একটু খেয়াল করে দেখো এখানে পার্টটা কি হবে ওকে তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি দেখো হোয়েন আছে তাহলে হোয়েন যুক্ত অংশে পরে প্রেজেন্টেন্স টেন্স দিয়ে আছে এগুলো তো কোনো উত্তরই হবে না তাই না এগুলো হবে না তাহলে এখানে এখানে কোনো ভাব নাই তাহলে এ এবং ডি প্রথমেই বাদ এ ডি বাদ বাকি থাকে বি সি তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এনকাউন্টার এটাই হয়ে যাবে যুক্ত অংশ তাহলে এখানে কি হবে না ফিউচার হবে না তাহলে এখানে কোথায় ভুল আছে নিজেই বের করতে পারবে এখানে কোথায় ভুল আছে বলো তাহলে আজকে থেকে মনে রাখবা প্রিন্সিপাল ক্লাস ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লাস প্রেজেন্ট হয়ে যাবে প্রিন্সিপাল ক্লস ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লস প্রেজেন্ট তাহলে পরেরটার অ্যান্সার কি হবে গুড উইল উইল কমপ্লিট হবে না শুধু কমপ্লিট হবে উইল কমপ্লিট হবে না শুধু কমপ্লিট হবে গুড আর এটা হচ্ছে ইনডাইরেক্ট কোশ্চেন যেটা ক্লিপ স্টোভেলে আছে যেটা ক্লিপ স্টোভেলে আছে এমবেডেড কিভাবে বুঝবো শর্টকাট নিয়ম সাবজেক্ট প্লাস প্লাস কোশ্চেন প্লাস আবার সাবজেক্ট প্লাস ভার এটা হচ্ছে এমবেডেড নিয়ম আর এমনিতে যখন প্রশ্ন করব। তখন কি হয়ে যায় ডাব্লুইস কোশ্চেন প্লাস অক্সিলারি প্লাস প্লাস সাবজেক্ট প্রশ্ন এরপরে থাকে থাকেই তো এটা আর কি তাহলে আগে থাকে কিন্তু এমবেডেড হয়ে গেলে সাবর্ডিনেট ক্লাস কখনো ইন্ট্রেটিভ হতে পারে না মনে রাখবা সাবর্ডিনেট ক্লাস কখনো ইন্ট্রগেটিভ হতে পারবে না তাহলে সূত্রটা খুব শর্টকাটে মনে রাখবা সাবজেক্ট প্লাস ভার্ভ ডাব্লু এস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ভ আবারও বলছি সাবজেক্ট প্লাস ভার্ভ এস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে নিজেই বুঝতে পারতো যেমন তোমার নাম কি আমি যদি সেন্টেন্সটাকে এখানে লিখে দেখো তোমার নাম কি তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে তোমার নাম কি আমি কি বলবো হোয়াট ইজ ইউর নেম আমি বলবো কি হোয়াট ইজ নেম কিন্তু আমি জানি তোমার নাম কি তখন হয়ে যাবে দেখো আই নো হোয়াট ইউর নেম ইজ আই নো হোয়াট ইওর নেম is अर्थात तो वही जे टेक्निक ता মনে রাখো তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব ডব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব

এক্ষেত্রে প্রশ্নপত্র জন্য যেমন হোয়াট ডিড হি সেইড বলা যাবে না হোয়াট ডিড হি এটা বলা যাবে না তাহলে হোয়াট ডিড হি সেইড নো এটাও ভুল এটা হোয়াট হি সেইড এই ডিডটা হবে না ভুলে পড়ে গেছে এখানে এটা কম্পোজের সময় ভুল হয়েছে আর কি যেহেতু এটা মূল বই না এই জন্য আর কি তাহলে ডিডটা হবে না আই ডি ডিড নট আন্ডারস্টুড হোয়াট হি সেইড এই যেমন হাউ মাস্ট ডু দে কস্ট এই দুটা হবে না এই দুটা হবে না তাহলে কী যাবে হাউ মাস দে কস্ট এখানে প্রশ্ন কেন কারণ প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ এই যে এই ডাস্টটা তাহলে এখানে কি হয়ে যাবে না ওয়ার টাইম এটাও কারেক্ট এটা ডাস্টটা হবে না এখানে ওই কম্পোজ করতে যেয়ে ভুল হয়েছে এটা ঠিক আছে এটা মনে রাখবা এটা ঠিক আছে ওয়ার দ্য পোস্ট অফ ইজিজ এটা ঠিক আছে এটা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারা পেরেছ ছোটোখাটো ভুল আছে যেহেতু এটা কম্পোজ বই মূল বইটা না আর কি আচ্ছা এরপরেরটা কী হবে এই জন্য সফট কপিটা দিতে পারতেছি না এটা একজনের বা একটা কম্পোজ বইয়ের আর কি যার কারণে এটা দেয়া যাচ্ছে না আচ্ছা এবার কি হবে দেখো তো দে ডন নো এটা কি হবে তাহলে কোনটা অ্যান্সার হবে ডাব্লিউ এস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব এখন ডাব্লিউ এস কোশ্চেন আছে দুইটাতে এক এক দুই কিন্তু এখানে ভার ভাগে আছে তাহলে এটা বাদ তাহলে অ্যান্সার হবে কি হোয়াট দ্য কজ ইজ না শুধু প্রিন্সিপাল ক্লজ ইন্টোগ্রেটিভ পরেরটা ইন্ট্রেটিভ হবে না সাবঅর্ডিনেট তো ইন্ট্রেটিভ হতে পারবে না বলেছি আর এখানে ভুল ভুলটা কোথায় দেখো এখানে টা সহ আন্ডারলাইন এখানে ইস্টা সহ আন্ডারলাইন তাহলে এই পুরোটাই ভুল হবে হাও দা প্লেন ইজ হয়ে যাবে হাউ ফার দা প্লেন ইজ ইজ হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে প্রশ্ন করা যাবে না সাবঅর্ডিনেট ক্লজ ইন্টোগ্রেটিভ হতে পারবে না তাহলে আমি জানি তোমার নাম কি তাহলে আই নো হোয়াট ইউর নেম ইজ হয়ে যাবে নট আই নো হোয়াট ইজ ইউর নেম এটা বলা যাবে না তাহলে তুমি কোথায় থাকো ইংরেজি কি হোয়ার ডু ইউ লিভ কিন্তু আমি জানি তুমি কোথায় থাকো আইনো হোয়ার ইউ লিভ তখন আর প্রশ্নবোধক করা যাবে না ডিট দেয়া যাবে না ওটা ওইটা ডিট এটা হচ্ছে ওইটা হচ্ছে চার হ্যাঁ হোয়াট দ্য কজ ইজ ইজ দ্য কজ বলা যাবে না ওকে তাহলে আমরা পঁচিশ পর্যন্ত রাখবো ইভার আমরা জানি হোয়াট ইভার ইউ ডিসাইড তুমি যাই সিদ্ধান্ত নেয় কেন এনি অর্থাৎ এখানে এনির একটা মিনিং থাকবে আর কি ঠিক আছে ইভার এবং হোম ইভার একই জিনিস মনে রাখবা হুই ইভার হচ্ছে ইভার হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হোম ইভার হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর হোয়াট ইভার হচ্ছে কোনো কিছু বস্তু জাতীয় কোনো কিছু ইন্ডিকেট করতে আর কি হোয়ার ইভার মানেও তোমরা জানো দা ইভার ওয়ার্ডস মেবি বি ইউ জাস কনজাংশন ইন্ট্রোডিউস ক্লস হোয়াট ইভার ইউ ডিসাইড তুমি যাই সিদ্ধান্ত নেয় কেন যাই যাই তাহলে হোয়াট ইভার এনি যে সিদ্ধান্ত যাই না অনেক আমি মেনে নিব তাহলে এটা হচ্ছে ইভারের কমন এটা ব্যবহার তাহলে আমরা একটু স্ট্রাকচারটা একটু লিখে দিই কারণ এটা অনেকে তোমরা হয়তো বুঝবা না এখানে লিখি তাহলে আমি সেটা হচ্ছে হুবেয়ার প্লাস ভার্ব ঠিক ওই যে হু আর হোমের যে ব্যবহারটা আগে শিখে আরছি তোমাদের হোমিবার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে হুইবার প্লাস ভার্ব হোমিবার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক আছে এটা মনে রাখবা এই দুইটা মনে রাখলেই হয়ে যাচ্ছে তাহলে আর মানে সব হচ্ছে যেমন হোম ইভার যাকেই হোক না কেন হুইভার যেই হোক না কেন যেই যাকেই যেমন হুইভার কামস ইজ ওয়েলকাম আমরা বলি না এই দেখো এইটা এই স্যান্টেস্টগুলিতে এইভাবেই বলি আমরা হু ইভার কামস ইজ ওয়েলকাম হু ইভার কামস ইজ ওয়েলকাম হুইভার কাম ইজ ওয়েলকাম এটা বুঝতে পারছো এবার দেখো তো তাহলে হুইভার কামস ইজ ওয়েলকাম দেখো যে আসুক যেই এনি বড়ি এনি তাহলে এবার বলতো এ পার্ট এ পার্ট বি তে কি হবে হ্যাঁ ঠিক আছে হু আর হোম এর মতো জাস্ট মিনিংটা আলাদা যেমন অনেক সময় বাবা মা রাগ করে বলে না তুই যাকেই পছন্দ না কেন আমরা মেনে নিব না তুমি যাকেই দেখো তাকেই এসব বলে বেড়াও তার মানে এনি আর যেই হোক না কেন আমি এটা মেনে নিব না ঠিক আগের মতো হ্যাঁ এই যে ব্লু গ্রিন হ্যাঁ হ্যাঁ ফার রিভার দিয়ে হবে যেখানেই থাকে সেখানেই তাদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে কে যাবে তাহলে এনি ইন্ডিকেট করছে পরেরটা তো সেম কিভাবে কোথায় ভুল আছে তাহলে গুড এটা শুধু ইভার হবে না হোয়াট ইভার দ্য সিনেট পাসেস এ বিল যাই পাস করুক না কেন সিনেট হ্যাঁ ওইটা হবে হোয়ার ইভার এটা হবে হোয়াট ইভার হোয়েন ইভার না এই যখন কারণ এই যে পরে আবার প্রেজেন্ট আছে ডি গুড এটা হবে হোয়েন ইভার এটা হবে হোয়েন ইভার দ্য সিনেট পাসে যখনই পাস করুক হোয়েন ইভার এটা একটা প্লেস না যেখানেই খুঁজে পাবে দেখো এটা একটা প্লেস এই যে দেখো এখানে কি বসতেছে ওয়ার এবার এটা একটা প্লেস না দেয়ার ইজ অ্যাম্পল মশার সেখানেই স্থান বুঝালে ভায়ার এবার ব্যক্তি বুঝালে এই তোমার টাইম বুঝালে হয়ে নিবার তাহলে যখনই যখনই এই যে এই সেন্টেন্সটা মানে কি যখনই এই সেন্টেন্সটা দেখো তাহলে বুঝতে পারবো প্লিজ কল মি কলমিভার ইভার হি কামস এটা বুঝলেই তো হয়ে যাচ্ছে না যখনই ঠিক আছে তাহলে যখনই আমাকে ফোন দিস যখনই আসুক আমাকে ফোন দিবি যখনই মানে অনির্দিষ্ট টাইম অনির্দিষ্ট টাইম অনির্দিষ্ট প্লেস এইজন্য হোয়্যারএভার অনির্দিষ্ট প্লেস এইজন্য হোয়্যারএভার অনির্দিষ্ট টাইম এইজন্য হোয়েনএভার ব্যক্তি হলে কি হবে যে হোক না কেন হুএভার আর অবজেক্ট হলে কি হবে হোএভার তাহলে আশা করি এবার দেখো আরো কয়েকটা সেন্টেন্স দেখো পরে তাহলে এই যে এই যে দেখো আই ক্যান মিট ইউ উইথ ওয়েন ইভার ইউ হ্যাভ দ্য টাইম যখনই তোমার সময় থাকবে আমি তোমার সাথে সাক্ষাৎ করব এই যে শুধু ইভার দিলে ভুল এই যে দেখো শুধু ইভার দিলে ভুল এই যে যেখানে আছে আই ক্যান মিট ওয়েন ইভার যখনই তোমার সময় থাকে যখনই তুমি সময় পাও হ্যাঁ এমপ্যাসিস করার জন্য ওই ডাব্লিউএস কোশ্চেনগুলোর পরে একটা করে এভার যোগ হয় এমপ্যাসিস করার জন্য জোর দেওয়ার জন্য এটার মানে কি বলো তাহলে হোমিবার ইউ লাভ এটার বাংলা কি বলো যাকেই তুমি ভালোবাসো কেনা কেন যাকে এনি বড়ি হ্যাঁ এমপেসিস করার জন্য তাহলে যাকেই তুমি দেখো হোমিবার ইউ সি যাকে তুমি দেখো না কেন যাকেই তুমি তোমার ইনফর্ম করো না কেন কোনো লাভ হবে না রবিবার ইউ ইনফর্ম যাকেই তুমি ইনফর্ম করো না কেন হ্যাঁ যাকেই এমপেসিস করার জন্য গুড এই হচ্ছে টোটাল তাহলে আমাদের একশো আরও চল্লিশটা নিয়ম তো আগামী দিন পনেরোটা হয়ে যাবে আগামী দিন বাকি পনেরোটা হয়ে যাবে আমাদের তাহলে চল্লিশ পর্যন্ত হয়ে যাবে টোটাল চল্লিশটা নিয়ম আছে এখানে একশো চল্লিশটা তাহলে আজকে আমাদের ছাব্বিশ এরপর অ্যাডভার্ভের ব্যবহার অ্যাডভার্ভের কতগুলো ব্যবহার আছে অ্যাডভার্ভ টাইম ডেট এ টাইপের এটা শেষ হয়ে যাবে আশা করি তাহলে আমাদের আর খুব বেশি নাই একচল্লিশ হয়ে যাওয়ার পর এরপরে মিসিলিনাস কিছু নিয়ম আছে ঠিক আছে সাবজার্ভার এগ্রিমেন্ট এই টাইপের মিসিলেনাস কিছু নিয়ম আছে প্রবলেম ভার সর্বোচ্চ আর দুইটা ক্লাস লাগবে আর কি দুইটা তিনটা ক্লাস লাগবে তারপর আমরা রুলসে চলে যেতে পারবো আগামী দিন আমাদের মূল রুলসগুলো শেষ হবে এরপরে ধরে নাও আরও এরপর আরও বিশটা নিয়ম আছে বিশ না সরি বিশটা না ত্রিশটা নিয়ম আছে আরও দুই দিন লাগবে তাহলে তাহলে তিন দিন লাগবে টোটাল আর শেষ হতে রুলসগুলো শেষ হতে আশা করি আর তিন দিনের মধ্যে হয়ে যাবে তারপরে পিছনের মডেল টেস্টগুলো আমরা দেখতে পারবো আটটা মডেল টেস্ট আছে তোমরা যদি আগে করে ফেলো তাহলে সুবিধা হবে এই আর কি তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ আর রেগুলার বাসায় প্র্যাকটিস করো আমি পরে ওই ফেসবুকে তোমাদের একটা পরীক্ষা নিব পেজে এবং গ্রুপে অ্যাড হয়ে নিবা আমি একশো মার্কের ক্লিপস ব্যারেন্সের পরীক্ষা নিব একশো মার্কের যারা আমার বই কিনেছো ইতিমধ্যে ওখানে দুইটা পরীক্ষা আছে যদি পারো দিয়ে দাও দিয়ে দিবা ওই যে কি বলে কমন টু হান্ড্রেড ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার ওইটার মধ্যে আছে ইনশাল্লাহ চেষ্টা করব আগে টাইমের উপরে টাইম যদি কাবার করে তাহলে রিটার্নটাও দেখাবো ইনশাল্লাহ আর তোমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশনের বা বিসিএস এর কিছু ক্লাস নিব বিশটা ক্লাসের মতো ওইটা এফ লাইভে ফেসবুক লাইভে নিব আর কি ফেসবুক লাইক আর বারবার ক্লাসগুলো দেখো ক্লিপস ব্যালেন্সের ক্লাসগুলো বারবার দেখো নিজে একটু আবার পড়ো দুইটা জিনিস করবা এক বারবার দেখো আরেকটা হচ্ছে বইটা একবার পড়লে তুমি আমার কথাগুলো প্রথমবার বুঝো নাই হয়তো বইটা পড়ার পরে দ্বিতীয়বার দেখলে তুমি হয়তো মানে ইটা বুঝে যাওয়া আছে হ্যাঁ দুইশোটা ক্লাস দুইশোটা দুই জায়গায় নিব দুইশোটা ক্লাসে ওইটার জন্য হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ক্লাস নিব আর দীর্ঘমেয়াদী একটা ক্লাস নিব দুইশোটা ক্লাস মানে দুইশোটা নিয়মের জন্য দুইশোটা ক্লাস মানে একটা নিয়মের জন্য একটা ক্লাস যতক্ষণ লাগে ঠিক আছে আমার টার্গেট থাকবে এরকম রুল রুল হয়তো হয়তো অল্প সময় লাগবে আবার ক্লাসও লাগতে পারে এরকম দুইটা আর কি তো যতগুলো সম্ভব আমার টার্গেট হচ্ছে মনে করো প্রত্যেকটা রুল নিয়ে একটা ক্লাস উইথ এক্সারসাইজ ওইটা নিয়ে যাতে আর তার জীবনে কোনোদিন প্রবলেম না হয় ওইটা নিয়ে যাতে জীবনে কোনোদিন প্রবলেম না হয় তাহলে প্রথমে বইটা পড়ো ভিডিও গুলো দেখো বইটা পড়ো ভিডিও গুলো দেখো ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে আর একটু বন্ধু বান্ধবকে দেখো যারা যারা আছে বন্ধু বান্ধবকে একটু বলবা শেয়ার দিবা বা চ্যানেলের কথাটা বলবা যারা তারাও এখান থেকে হতে কারণ ইট ইস ফর ইউর বেনিফিট তানভীরস ইংলিশ কেয়ার পেজ এবং গ্রুপ সেম নামেই আমার চ্যানেলের নামেই চ্যানেলের নামেই

ওকে তাহলে আল্লাহ হাফেজ এতটুকু আর আমি পরে জানাবো তাহলে আগামী দিন থেকে আমরা ছাব্বিশ থেকে পড়া শুরু করবো দ্যাট ইজ অ্যাডভার্ড ছাব্বিশ থেকে আমরা পড়ানো শুরু করবো আর কি তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবা